नमस्कार दर्शक बंधुरा, झुमा रान्नाघरे आपनादे सबाइके स्वागत। आज आमी एकी साथे दुटो रेसिपी शेयर करब जेगुलो ताड़ाताड़ी हो जाबे आर खूब कम उपकरणे। प्रथमे मुरगी आलू दम बानानोर जोन्नो पेंयाज आदा रसुनेर पेस्ट तैरि करे नेब। एकटा मीडियाम पेंयाज निएछि, 10-12 कोयार मतो रसुन आर 1.5 इंची आदा, एटा पेस्ट तैरि करे निएछि। एबार चिकेन मैरिनेशनेर जोन्नो आमी एखाने टक दई प्राय 3 टेबिल स्पून दिए दिलाम और पेंयाज आदा रसुन पेस्टा दिए दीची। एर साथे हलुद लंकार गुड़ो नून और चीनी दिए देव। एबार एटा 30 मिनिटेर जोन्नो मैरिनेट करे रेखे दीची। कड़ाईते आमी सादा तेल नियेछी प्राय 2 থেকে 3 টেবিল স্পুনের मतो और एकटा बड़ो साइजेर पेंयाज छोटो करे कुचি করে সেটা ভেজে নিচ্ছি। পেঁয়াজ ভাজাটা তুলে রাখছি। এবার ওই তেলেই আমি তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দেব। 2 এলাচ, 2 লবঙ্গ নিয়েছি আর 1.5 ইঞ্চি দারচিনি। এবার চিকেনটা মশলা সমেত দিয়ে দিলাম। একটা আলু খোসা ছাড়িয়ে 2 টুকরো করে দিয়ে দিচ্ছি। আলাদা করে চিকেনটা কষাবো না, 10 মিনিটের জন্য লো ফ্লেমে ঢাকা দিয়ে দিয়েছিলাম। চিকেন থেকে অনেকটা জল ছেড়ে এসছে, এই সময় চিকেন মশলা 2 কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আবারও ঢাকা দিয়ে দেব 10 মিনিটের জন্য, তাহলে চিকেনটা সেদ্ধ হয়ে যাবে। আর আলুটাও দিয়ে দিচ্ছি, শেষে ধনে পাতা, পেঁয়াজ ভাজা আর লেবুটা। এবার তেল ডিমের জন্য সরষের তেল গরম করে ডিমটায় নুন হলুদ লঙ্কা গুঁড়ো মাখিয়ে ভেজে নিলাম। এবার খুব সামান্য হলুদ 1/4 স্পুন আর লঙ্কার গুঁড়ো 1/5 স্পুন দিয়ে দিলাম। একটু নেড়ে নেব। এবার দিয়ে দেবো 1টা চিরা কাঁচা লঙ্কা। এই রান্নাটা খুবই তাড়াতাড়ি হয়ে যায়। এবার টমেটোর পেস্ট দিয়ে দিলাম আর সামান্য জল। মশলাটা থেকে তেলটা ছেড়ে আসবে, ততক্ষণ একটু নাড়াচাড়া করব। আর দিয়ে দিচ্ছি এর মধ্যেই নুন আর চিনি। বন্ধুরা, এটা 5 মিনিটের মধ্যেই মোটামুটি হয়ে যাবে। এখানে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। যদি আগে থেকে ডিমটা সেদ্ধ করে থাকে করা থাকে তাহলে খুবই সহজ এটি রেসিপিটা, অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আর কেমন হলো কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। তেলটা ছেড়ে এসেছে, এবার গ্রেভির জন্য প্রয়োজন মতো এখানে জলটা দিয়ে দেবো আর ভেজে রাখা ডিমটা দিয়ে দেবো। তাহলে তৈরি হয়ে গেল তেল ডিম। অবশ্যই গরম গরম ভাতের সাথে এটা দারুণ লাগবে। আর এই রান্না ভালো লাগলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। শেষে ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। আবারও একটা অন্য ভিডিও নিয়ে দেখা হবে। ধন্যবাদ।